তো কয়েকজন গুন্ডা মিলে আমাদের আটক করেছে রাস্তায় বলছে তোমরা কারা তো ছেলেটা আমাকে শিখিয়ে দিয়েছিল বলবে তুমি আমার বউ আমিও রীতিমতো তাই বলেছি যে আমি ওর বউ হই বলছে যদি বউ হও তাহলে ভাষাটা আলাদা রকম হচ্ছে কেন তা বলছে না আমার স্বামী তো বাইরে বাইরে কাজ করে বাইরে থাকে তাই হয়তো ভাষাটা এরকম কিন্তু ওরা আমাদের কথা কিছু বিশ্বাস করেনি আমাকে একটা হোগলা বনের মাঝখান দিয়ে একটা মাঠে নিয়ে গেছিলো সেখানে দেখছি একটা মানে শুধু একটু কয়েকটা খড় ফড় দেওয়া খুঁটি দেওয়া আছে আর নিস্টা হচ্ছে কুচো শামুকে ভরা ছেড়া একটা চাটাই পাতা ওখানে নিয়ে আমাকে ধাক্কা মেরে শুয়ে দিল। শোয়াতে গিয়ে বারো জন পর পর আমার উপর খুব অত্যাচার করলো তো আমি একজন ধর্ষিতা মেয়ে আমি ওই রক্তাক্ত দেহ নিয়ে ওদেরকে খুব পটাচ্ছি যখন আমাকে রেপ করছিল। তখন ওই ছেলেটাকে খুব মার মেরেছে বেঁধে বেঁধে মারছে ওকে তখন আমি বললাম যে আপনারা আমাকে যা খুশি করুন আমাকে মেরে ফেলুন কিন্তু ওই ছেলেটা খুব গরিব ঘরের ছেলে ওকে মারবেন না আপনারা বলছে ঠিক আছে তোমার কথাই রাখব বলে ছেলেটা দালাল ওরা বাইরে বাইরে মেয়ে নিয়ে যায় হোটেলে সেই তো ছেলেটাকে না যখন আমাকে ট্রেনের টিকিট কেটে উঠিয়ে দিল ছেলেটাকে আর উঠতে দেয়নি ছেলেটা এখন কি করবে সেই সিঁড়িতে ঝুলতে ঝুলতে আসছে টিটি ধরছে খুব কষ্ট করে ছেলেটা আমাকে এসে পৌঁছে দিয়েছিল সোনাগাছিতে এইভাবেই আমার দিন যাচ্ছিল তারপর আস্তে আস্তে যখন বুদ্ধি হলো যে না এভাবে আমার জীবনটা কাটবে না বাড়িতেও টাকা গিয়ে গিয়ে দিয়ে আসতাম বাড়িতে আমি থাকতাম না মা আমাকে খুব থাকতে বলতো তারপর তো অনেকই বড় হয়ে গেলাম অনেক কিছু বুঝেও গেলাম কিন্তু তখন আমার আর ফিরে যাবার ইচ্ছে হয়নি কেন আমার যৌনকর্মীর নামটা খুঁজবে না আমি যতই ভালো কাজ করি আর যেখানেই যায় যাই না কেন সেখানকার লোকই আমার সাথে এটা করবে এটা আমি এখনও দেখতে পাচ্ছি আমি ওখানে কারখানায় কাজ করার পর যে আমি বিক্রি হয়ে গেছিলাম তারপরেও তো আমি এখান থেকে বেরিয়ে বেরিয়ে অনেক কলকারখানায় কাজ করেছি কিন্তু দেখছি সব জায়গায় একই ঘটনা কাজ করবার পরে তারা আমাদের সাথে শোয় তবে তার বিনিময় আর এক্সট্রা কিছু টাকা দেয় এভাবেই জীবন কাটতে থাকে আমাদের